নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 2রা নভেম্বর এবং মঙ্গলবারের দিন, ধনতেরাসের দিন। ধনতেরাসের দিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার অ্যাস্ট্রো প্রণয় ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইবটা করুন আর বেল আইকনটা প্রেস করে নিন। প্রত্যেক দিন জ্যোতিষের তথ্য বা জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো, ইনফরমেশানগুলো আসে, তাই বেল আইকনটা প্রেস করে করলে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। আপনাদের একটা গিফট দেওয়ার আছে ধনতেরাসের দিনে। আমি বহুদিন ধরে, আপনারা বহুজন চেয়েছেন প্রত্যেক দিনের কিছু টোটকা, সামান্য কিছু টোটকা বা এগুলো চেয়েছেন আপনারা। অনেক অনেক কমেন্ট আগে আসতো, এখন আর আপনারা করেন না। যাই হোক, অনেকে অনেকে ফোনেও বলেছেন। আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, অনেকে জানেন, অনেকে আবার জানেন না। তার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে। প্রতিদিন ইচ্ছা আছে বা ইচ্ছা রয়েছে আপনাদের কাছে, যে সময়ে এই ভিডিওটা পাবলিশড হয় ওই চ্যানেলে কেবলমাত্র টোটকা প্রত্যেক দিন পাবলিশ করব। ওই 3-4 মিনিটের ভিডিও হবে প্রত্যেকটা রাশির জন্য, ওই সামান্য কিছু যে আগে এই ভিডিওতে এগুলো অ্যাড করতাম, অনেক দিন আগের কথা সেটা অবশ্য, তা সেটা স্টপ করে দেওয়া হয়েছে, করেছিলাম। অনেকে চেয়েছেন তাদের জন্য যদি কিছুটা 1% উপকারে লাগে, তাই জন্য প্রত্যেকটা রাশির আগামী কাল থেকে আশা করছি আপনারা পেয়ে যাবেন। তাই ওটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আমাকে ফলো করেন বা আমার চ্যানেলকে ফলো করেন। চলুন আলোচনাটা শুরু করা যাক। কালকের দিনের রাশিফল, রাশিফলের কথা বা তার ইনফরমেশানগুলো আপনাদের কাছে মোটামুটিভাবে শেয়ার করার চেষ্টা করি। আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন সেই কথাটা বলার চেষ্টা করা যাক। একটা দুটো কথা তার আগে বলে নিই। ধনতেরাসের দিন কমন প্রত্যেকের ক্ষেত্রে কালো রঙটা অ্যাভয়েড করা একটু উচিত হবে, কালো রঙটা, এবং চেষ্টা করুন না হলুদ রং ব্যবহার করতে। হলুদ রঙের প্রত্যেকটা, আপনি মেষ, ধনু, বৃশ্চিক, মকর, তুলা, কন্যা, যে রাশির মানুষ হন, এটা এটা করুন। হলুদ রঙটা ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন। কালকের দিনে মা লক্ষ্মীকে, কুবেরজিকে স্মরণ করা কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত পজিটিভ, এবং অবশ্যই হনুমানজিকে কিন্তু ভুলবেন না। মঙ্গলবারের দিন হনুমানজিকে ভুলবেন না, তাই করুন, পজিটিভ রেজাল্ট পাবেন। কালকের দিনে কোন রাশির মানুষ কী কিনবেন তার তো ভিডিও দেওয়া আছে। ধনতেরাসের দিন রূপো সবাই কিনতে পারেন বা রূপো প্রত্যেকেই কিনতে পারেন। সোনাও প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি কেনা যায়, যদিও প্রচুর কস্টলি জিনিস, কিন্তু চেষ্টা করা যায়, এগুলোতে অ্যাসেট হয়ে যায়। রূপো প্রত্যেকে একটু হলেও, এক মানে 1 গ্রাম হলেও রূপো একটু কিনুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর যদি অনেকে অনেককে গিফট দিতে চান, গিফটটা রূপো না দেওয়াটাই উচিত হবে। আমাকে দিতে পারেন রূপো, অসুবিধা নেই, কিন্তু জেনারেলি গিফটটা না দেওয়াটাই রূপো ভালো হবে। তো যাই হোক, চলুন আলোচনাটা শুরু করা যাক। কালকের দিনের আলোচনাটা শুরু করি। একমাত্র কালকের দিনে আপনারা সময়টা হচ্ছে যাত্রা শুরুর জন্য, যাত্রা শুরু, কোথাও যাওয়া বা কোথাও যাবেন, সকাল 7:30 থেকে 8:10 এই টাইমটাকে যাত্রা শুরুর জন্য একটু বুঝে শুনে ব্যবহার করুন। কেনাকাটা, ক্রয় বিক্রয়, যারা বিজনেসম্যান অনেকে আশা করে বসে থাকেন এই দিনের জন্য, বিশেষত জুয়েলারি বিজনেস বা এই ধরনের প্রোডাক্টগুলো, আশা করছি বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে। কালকে কেনাকাটায় কোনো বাধ্যবাধকতা নেই, বড় ডিলিংসের কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, তাই ওভারঅল আপনারা চলতে পারে বা চলতেই পারবে। কালকে যে যে নক্ষত্রে জাতক বা জাতিকারা বেটার রেজাল্ট পাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিশা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রে জাতক বা জাতিকারা আগামীকালকে বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন বা পেতে পারবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশনটা দেখুন। যোগাযোগ মানে শুধু ফোন নয়, আপনারা ফেসবুকে করতে পারেন বা হোয়াটসঅ্যাপে রাখতে পারেন, ইনস্টাতে ফলো করতে পারেন, দেখতে পারেন মনে হলে। আমি খুব বেশি এগুলোতে যদিও অ্যাক্টিভ থাকি না, মোটামুটি চেষ্টা করি। তাও একটা জিনিস আপনাদের বলবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মহাপ্রভু চৈতন্যদেব আমাদের পরম আরাধ্য দেব, মানে আরাধ্য এবং তাকে আরাধনা করা হয়। 508 বছর এবছর তার জন্মতিথি, 508 বছরের জন্মতিথি এবছরের, মানে তিনি 508 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। এবং জেনারেলি একটা জিনিস
একটু ভিডিওটা লেন্দি হচ্ছে জানি, কিন্তু হোক না, একটা দিন তো ধনতেরাসের দিন। জেনারেলি ভগবান বিষ্ণু 10টা অবতার বলা হয়, 9টা অবতার জন্ম নিয়েছে, 10 নম্বর অবতার আসবেন কল্কি, অনেক দেরি রয়েছে। তা সেখানে মহাপ্রভুকেও কিন্তু অনেকে অবতার বলেন। আমি ভেবেছি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের কাছে, অবতার কীরকম অবতার হয়, হ্যাঁ, রাম কেন অবতার আর কৃষ্ণ কেন স্বয়ং নারায়ণ, আমি এগুলোর ওপর ভিডিও বানাবো। অবতারের অনেক ভাগ রয়েছে, বলা হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেব আবেশ অবতার, আমি তার ইনফরমেশান দেবো, অর্থাৎ তিনি নারায়ণেরই একটা অংশ। যেমন এটা আপনারা জানবেন, হনুমানজিকে বলা হয় মানে শিবের অংশ, কিন্তু এটা জেনে রাখুন যে হনুমানজি স্বয়ং হচ্ছেন একাদশ রুদ্রের একজন, তিনি হনুমানজি স্বয়ং, অর্থাৎ একাদশ রুদ্রের যে রূপ তার একটা রূপ হচ্ছে হনুমানজি। এগুলোর অনেক বড় ব্যাখ্যা রয়েছে, আপনারা পুরাণ বা ধর্মগ্রন্থগুলো ঘাঁটলে জানতে পারবেন, তা এটা ব্যাপার। চলুন মেন আলোচনার জায়গাটায় ঢুকি। কালকে তো জুয়েলারি বিজনেস খুব ভালো হচ্ছে, এটা তো বলার দরকারই নেই, জুয়েলারি জেমস এগুলো নিয়ে যারা কাজ করেন খুব ভালো হচ্ছে। কালকের দিনে মার্কেটিং খুব একটা ভালো হচ্ছে না, সেলস এবং মার্কেটিং ভালো হচ্ছে না। নতুন প্রপার্টি বা প্রপার্টি ক্রয় বিক্রয়, অর্থাৎ প্রোমোটারি ফ্ল্যাট বা ইত্যাদি হার্ডওয়্যার নিয়ে যারা কাজ করছেন, গাড়ি নিয়ে যারা কাজ করছেন, ইলেকট্রনিক্স গুডস নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে, এবং খাদ্যদ্রব্য নিয়ে যারা কাজ করছেন, কালো জিনিস চামড়ার জিনিসও যারা ট্রেডিং করেন বেচা কেনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিতে পারে। শিল্পী মানুষরা ভালো রেজাল্ট পাবেন। স্পোর্টস ফিল্ড একটু গণ্ডগোল করছে, এই কটা ফিল্ড কিন্তু মোটের ওপর ভালো। মাটি নিয়ে যারা কাজ করেন, মাটির যে কোনো কাজ ভালো ফল দিয়ে যাচ্ছে বা ভালো রেজাল্ট দিয়ে যাবে। আমি এটা নিয়ে ওই যে কথাটা বললাম আপনাদেরকে, এটা নিয়ে একটা ভিডিও বানাবো বা বানানোর ইচ্ছা আছে, আপনাদেরকে জানাবো। ওই রবিবারেরটাই থাকবে, শনিবার রাত্রির যেটা থাকে ওটাতে আশা করছি আমি দেবো একদিন, এবং সেটা খুব তাড়াতাড়ি আপনারা জানান। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেক দিন টোটকা পেয়ে যাবেন, এর সাথেই ওটার টোটকাগুলো পাবেন, তাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনের মেষ থেকে মীন রাশির রাশিফলটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। দুপুর 12:44 থেকে 2:10 মেষ রাশির জন্য বুঝে শুনে ব্যবহার করার সময় একমাত্র, আদারওয়াইজ পুরো টাইমটাকে ব্যবহার করা যায়। 6 ব্যবহার করবেন কালকের দিনে, দেবতা বলেছি এবং কালকের দিনে নাম্বারটা বলে দিলাম, রঙও বলে দিয়েছি। মেষ রাশির গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তি কালকেও চলতে পারে, আপনার শরীর ভালো রয়েছে, স্টেবল থাকছে। কর্মক্ষেত্রে বসেদের সঙ্গে কিছু ক্ষেত্রে গোলযোগ বা অশান্তির যোগ একটু থাকছে, তাই কোনো না কোনোভাবে আপনার সাথে আপনার উপরমহল বা বস বা এই ধরনের মানুষজনদের একটু প্রবলেম বা একটু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ওভারঅল কাজকর্ম স্টেবল, দায়িত্ব নিয়ে কাজ করুন, নিজের প্রফিট দেখুন, নিজের স্বার্থ দেখুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তাই আমার কোথায় প্রফিট আছে, এটা আমি করছি, এখানে আমার লাভ হবে, এখানে আমার কী প্রফিট হবে, এইগুলো একটু দেখে নিন, আপনি ভালো রেজাল্ট পাবেন। বন্ধুদেরকে ইউজ করুন, বেটার রেজাল্ট পাবেন। জবাবদিহি বসদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে করতে হতে পারে, কিন্তু ওভারঅল আপনাকে ঘাঁটাতে বা নাড়াতে পারছে না কালকের দিনে কেউ, তাই আপনি কিন্তু স্টেবল রেজাল্ট পাচ্ছেন। বসেদের সঙ্গে সাবধান, বাদবাকি জায়গা স্টেবল থাকছে। বিজনেস ক্ষেত্রে গ্রোথ থাকছে, ডেভেলপমেন্ট থাকছে, পয়সা ওভারঅল স্টেবল থাকছে। আপনার শরীর ভালো রয়েছে, আপনার শরীর বা আপনার স্বাস্থ্যের জায়গা ভালো রয়েছে। গুরুজনদের সাথে মতবিরোধ হতে পারে, বাবা মায়ের সাথে মতবিরোধ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের চাহিদা পূরণে ব্যর্থ হতে পারেন, প্রেমিক প্রেমিকারা মোটের ওপর ভালো ফল পাচ্ছেন। বিদ্যা ভালো নয়, এডুকেশনের জায়গা খুব একটা ভালো নয়, বাট আশা করতে পারি মেষ রাশির জন্য সন্তান সুখ বা সন্তানের জায়গা যথেষ্ট শুভ, এটা নিয়ে চাপ নেই, এটা নিয়ে অসুবিধা নেই আপনি যদি মেষের মানুষ হন। অশ্বিনী ইগো ত্যাগ করুন, ভরণী আবেগ ত্যাগ করুন, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক নিন। বৃষরাশি 4 ব্যবহার করুন, 12:30 থেকে 2 সামলে ব্যবহার করুন, বাদবাকি পুরো দিনকে আপনি ব্যবহার করুন। আপনি যদি বৃষর জাতক জাতিজ্ঞ হন, শরীর চাঙ্গা থাকছে, বাবা মাও ভালো থাকবেন, বাবা মায়ের সাপোর্টও থাকছে, পরিবারের পিছনে কিছু ইনভেস্টমেন্টও কালকের দিন থাকছে আপনি যদি বৃষরাশির মানুষ হন। দাম্পত্য জীবনে উন্নতি বাড়বে,
স্বামী স্ত্রী সম্পর্ক বেটার হচ্ছে এবং দুজনের সম্পর্ক আমি বলবো যাদের গণ্ডগোলও রয়েছে একে অপরকে ঠিকমতো সময় দিন, একে অপরের সাথে ঠিকঠাক মতো অ্যাডজাস্টটা একটু করুন, বোঝাপড়ার জায়গাটা তৈরি করুন, আপনি অনেকটা বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন। আপনি যদি বৃষের মানুষ হন, প্রেমিক প্রেমিকার একটু ঝগড়াঝাটি বাড়াতে পারেন, অকারণে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো চলতে পারে, বাট এমন কোনো প্রবলেম নেই বা এমন কোনো অসুবিধা নেই যেটা আপনাদেরকে বড় ক্ষতি করতে পারে। কাজের ক্ষেত্র কিন্তু মোটের ওপর একটা মেন্টাল প্রেশার রাখছে, কর্মক্ষেত্র স্টেবল নয়, চাপ বাড়তে পারে এবং টেনশান বাড়তে পারে, কাজের জায়গা নিয়ে একটা ছোটোখাটোভাবেও হোক বা বড়োভাবেই হোক ডিপ্রেশন থাকতে পারে। তাই কাজের জায়গায় যেরকম চলছে চলতে দিন, যেরকম চলছে সেইভাবে গা ভাসিয়ে দিন, সেটাই সবচেয়ে ভালো হচ্ছে। আপনি যদি বৃষরাশির মানুষ হন, বেশি হেডেক বেশি চাপ কোনোভাবে কোনো জায়গায় আপনি নিতে যাবেন না বা নেওয়ার প্রয়োজন নেই। যা হচ্ছে হোক, কাউকে কারুর সঙ্গে কারুর সাথে আর্গুমেন্টে যাবেন না, প্রবলেমে পড়তে পারেন। বিজনেস ক্ষেত্র স্টেবল থাকছে, তাই ব্যবসার জায়গা যথেষ্ট ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে, বন্ধু বান্ধবীদের সাপোর্ট ভালো হচ্ছে এবং কোয়ালিটি টাইম, বন্ধুদের সঙ্গে গল্প গুজব আড্ডা এগুলো চলতেই পারে। আপনি যদি বৃষের মানুষ হন, বৃষরাশির জাতক বা জাতিকারা জাতক বা জাতিকাদের সন্তান সুখ যথেষ্ট ভালো, বিদ্যাস্থান মোটের ওপর শুভ বলা চলে, তাই পড়াশোনা সন্তান দুটো ক্ষেত্রেই আশা করছি ভালো হবে। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র উগ্রতা ত্যাগ করার প্রয়োজন, রোহিণী নক্ষত্র আরেকটু মাথা ঘামান, মাথা খাটান আর কি। আর মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা বৃষরাশি হলে কালকের দিনে জুনিয়রদের সাপোর্ট নিন, আপনার ভালো হবে। পরেরটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য 9 নম্বর ইউজ করতে পারেন, নাম্বার 9 ব্যবহার করতে পারেন। কালকের দিনে 12:40 দুপুরবেলা থেকে 2:10 সামলে ব্যবহার করুন, বাদবাকি দিন আপনার হতে পারে। মিথুন রাশির বাবা মায়ের শরীর মোটের ওপর ভালো থাকলেও নিজের শরীর স্বাস্থ্য নিয়ে, নিজেদের স্বাস্থ্যের দিক নিয়ে চাপ বা টেনশান চলতে পারে, পয়সার একটু চাপ কিন্তু থাকবে, অতিরিক্ত ব্যয় ফালতু খরচা বেহিসাবি হয়ে পড়ার যোগ থেকে যাচ্ছে। তবে সেটা পরিবারের কারোর ক্ষেত্রেও হতে পারে বা নিজের কোনো ভালো, নিজের কোনো শখ বা স্বাদ পূরণের জন্য হতে পারে, যাই হোক এটা চলতে পারে বা চলবে আশা করি, বা প্রবলেম নেই। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু জয়লাভের সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে আপনার কোনো পদোন্নতি, আপনার কোনো ভালো খবর আসা, টেনশন থেকে মুক্তি পাওয়া, চাপগুলো মাথা থেকে নেবে যাওয়া, তাই ভালো নয় এটা, ভালো হচ্ছে। তাই ভালো সুযোগ বা ভালো অপরচুনিটি বা ভালো সুবিধাগুলো যাতে বার করতে পারি বা বার করা যায় সেই বিষয়ে সচেষ্ট হন আপনি যদি মিথুনের মানুষ হন, এবং একটু তেল, একটু অয়েলিং, একটু বাটারিং আপনার জন্য বা আপনার উন্নতি বা আপনার সমৃদ্ধির জন্য কিন্তু যথেষ্ট শুভ বলা চলে, তাই ভালোর দিকেই যাচ্ছে, কাজ করুন। বিজনেস ক্ষেত্র মোটামুটি খুব ভালো নয়, ধনতেরাসের দিনও খুব একটা ভালো নয় বা খুব একটা ভালো হয়তো হবে না, এটা একটু লক্ষ্য রাখতে হবে। আশা করছি দাম্পত্য জীবনে প্রবলেম নেই, বাট প্রেম, প্রেমিক প্রেমিকা বা প্রেম ভালোবাসার ব্যাপারে চাপ রয়েছে। সন্তান সুখ যথেষ্ট ভালো, পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে, পড়াশোনার ক্ষেত্র বা পড়াশোনার জায়গায় আরও বেশি মনোযোগী হয়ে চলা বা মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র চোট আঘাতে লাগার চান্সেস থাকছে। মিথুন রাশি আদ্রা নক্ষত্র বাবা মায়ের সাথেও ঝামেলায় জড়াতে পারেন। মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র ছোটোখাটো পারিবারিক বিবাদ চলতে পারে। কর্কট রাশি 7 ব্যবহার করুন। 12:40 দুপুরবেলা থেকে 2:05 বুঝে শুনে ব্যবহার করুন, বাদ বাকি সময়কে ব্যবহার করতে পারেন। কর্কট রাশির শরীরগত দিক মোটের ওপর স্টেবল বলা চলে, বাবা মায়ের শরীরটা একটু প্রেশারে রাখতে পারে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা অর্থনৈতিক দিক দৃঢ়তার জায়গা যথেষ্ট মজবুত হচ্ছে, কনফিডেন্স বাড়তে চলেছে, কাজকর্মের ইচ্ছা এবং আগ্রহ দুটোই বাড়তে পারে, তাই কাজকর্ম জায়গা বা ক্ষেত্র যথেষ্ট স্টেবল, সামনে গিয়ে কাজ করুন, নিজের ফেসটাকে ব্র্যান্ড ভ্যালু বানান। হ্যাঁ, আপনার মুখ কিছু মানুষের থাকেন দেখবেন অফিসে, সেই লোকটার ফেসটাই যথেষ্ট, কালকের দিন সেরকম কিছু হতে পারে, ভরসার যে পাত্র বা পাত্রী আপনি হতে পারেন, কাজকর্ম উতরে যেতে পারে, কাজকর্ম ভালোভাবে পজিটিভলি উতরে যাবে আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন বা কর্কটের মানুষ হন। তাই কাজ বা কর্ম বা উন্নতি নিয়ে এমন কিছু প্রবলেম বা সমস্যা চলছে এটা বলছি না, বিজনেস ক্ষেত্রে লস খেতে পারেন, তাই খেয়াল রাখবেন, ব্যবসা ক্ষেত্রে অহেতুক চাপ বেড়ে যেতে পারে বা টেনশান বেড়ে যেতে পারে। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভালোবাসা কিন্তু শুভ নয়, প্রেমিক প্রেমিকা বা প্রেমের সম্পর্ক, ইভেন বন্ধুত্বের সম্পর্ক শুভ হচ্ছে না,
হওয়ার জায়গা খুব বেশি দেখাচ্ছে না, সন্তান সুখ ভালো হচ্ছে। এবং আশা করতে পারি আপনি যদি কর্কটের মানুষ হন পড়াশোনার জায়গা নিয়ে প্রবলেম নেই, আত্মীয় এবং প্রতিবেশী এদের সাপোর্টটা পেতে পারেন, বিশাল না হলেও চলার মতো পেতে পারবেন আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন। তাই কাজকর্মের ক্ষেত্র আরও বেশি ফোকাস থাকুন, আরও বেশি নাম কামানোর চেষ্টা করুন, আশা তো করবো আপনারা ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, রিক্স নিতে পারেন বাট ক্ষমতা বুঝে। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে শরীরটা একটু এদিক ওদিক হতে পারে, অশ্লেষা যদি আপনার নক্ষত্র হয় কালকের দিনে অকারণে মাথা গরম করে সমস্ত কিছুকে নষ্ট করতে পারেন, একটু খেয়াল রেখে চলবেন। পরেরটা হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির নাম্বার 9, সিংহ রাশির জন্য 12:50 থেকে 2:15 বুঝে ব্যবহার করুন, বাদবাকি দিনকে পজিটিভলি ব্যবহার করা যায়। আপনার শরীর, ইভেন আপনার পরিবারের শরীর লক্ষ্য রাখার দরকার আছে আপনি যদি সিংহর মানুষ হন। পয়সার চাপ নেই, শরীরটা যদি খেয়াল রাখেন, স্বাস্থ্যর জায়গাটা যদি লক্ষ্য রাখেন, স্বাস্থ্য উন্নতির দিকে যদি ধ্যান দেন বা নজর রাখেন আপনি যদি সিংহের মানুষ হন, আশা করতে পারি কালকের দিন আপনার হয়ে যাবে। কালকের দিনে এতটা নিজেকে মানসিক দৃঢ় করবেন, এতটা মনের জোর রাখবেন, আপনাকে ধাক্কা মারলেও আপনি নড়বেন না। লোককে দিয়ে, মানুষকে ইউজ করে, এবং অনেক মানুষ আপনার ফরে বা পেছনে থাকবে কালকের দিনে। শত্রুতা ভুলে যান, ওটা সাময়িক ব্যাপার, আরে ও কেউ করেও আপনার কিছু করতে পারবেন, সোজা সাপটা কথা। তাই বাদ দিন তো সব গল্প, কালকের দিনে আমার ভালো হবে এটাই আপনার মাথায় যেন ঘোরে, আমার ভালো হতেই হবে এটাই যেন মাথায় ঘোরে, এবং কালকের দিনকে টার্গেট করুন যত গোলযোগ ঝামেলা আছে মিটিয়ে ফেলার, নতুন দায়িত্ব নেওয়ার, পেন্ডিং কাজগুলোকে হাটিয়ে দেওয়ার, এর থেকে বড় কথা কিছু বলার নেই। বিজনেস ক্ষেত্র মোটামুটি খুব ভালো নয়, একটু লক্ষ্য রাখবেন, এবং অর্থ কিন্তু অতিরিক্ত ব্যয় হওয়ার একটা চান্সেস থাকছে, বেরোনোর বা খরচা হওয়ার একটা চান্সেস থাকছে আপনি যদি সিংহের জাতক বা জাতিক হন। দাম্পত্য জীবনে কষ্ট আছে, লক্ষ্য রাখবেন, সন্তান সুখ, প্রেমের সুখ ভালো হচ্ছে, বাট পারিবারিক জীবন, পরিবার বা পরিবারের সাথে সম্পর্ক একটু এদিক ওদিক হতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন বা সিংহ রাশির মানুষ হন। সিংহ রাশি মঘা নক্ষত্র হলে আরও বেশি চাঙ্গা হন, মানসিক দৃঢ় হন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথা কম বলবেন, চোখ যেন কথা বলে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে চেষ্টা করবেন নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহল থাকার। পরের রাশি হচ্ছে কন্যা রাশি, আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন, কন্যার মানুষ হন, 6 সংখ্যার ব্যবহার করতে পারেন, 6 ইউজ করতে পারেন। আর 12:35 থেকে 2:05 সামলে ব্যবহার করুন, বাদবাকি দিনকে পজিটিভলি বা ভালোভাবে আপনি ব্যবহার করতে পারেন বা করবেন, অসুবিধা নেই। কন্যা রাশি আপনার আপনার গুরুজনদের বোথ সাইডে শরীর স্বাস্থ্য ভালো থাকছে, একটু আধটু এদিক ওদিক হতে পারে, অসুবিধা নেই, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস কম থাকছে। তাই যারা অর্থ বা অর্থনৈতিক চাপ বা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়েও ভুগছেন, আশা করব তারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন আপনি যদি কন্যার মানুষ হন, কন্যা রাশির জাতক জাতিকা হন। কন্যা রাশির কর্মক্ষেত্র কিন্তু ভালো রকম প্রেশারে রাখবে, বিশেষত গুপ্ত শত্রুতা, লেগ পুলিং করা, এবং আপনাকে আপনার সামনে অবস্ট্রাকশন বা বাধা বিপত্তিগুলো তৈরি করে দেওয়ার আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন। তাই এটা লক্ষ্য রাখতে হবে যে কে ক্ষতি করতে চাইছে, কে পেছনে লাগতে চাইছে, কে আপনার অবস্ট্রাকশন বা অবস্ট্রাকশনগুলো তৈরি করতে চাইছে আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন। এটা কিন্তু মানুষ বুঝে এখন, বস বা অপর মহল থেকে প্রবলেম নেই, মিশছেন যাদের, যাদের সঙ্গে ওঠা বসা করছেন তারা কিন্তু সমস্যা তৈরি করবে। লোকের বোঝা বইতে হতে পারে, 5 চাপ আপনার উপর চাপানো হতে পারে, এবং এটা আপনি নিজের ইচ্ছাতেও কিছু ক্ষেত্রে নিয়ে নিতে পারেন। লক্ষ্য রাখুন বন্ধুরা, নজর রাখে চলুন আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে ব্যবসা কিন্তু মোটের উপর স্টেবল বলা চলে, বেস্ট পার্ট পারিবারিক সম্পর্ক, বেস্ট পার্ট দাম্পত্য জীবন, পরিবার এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোটের উপর ভালো হবে বা স্টেবল থাকছে, কোনো প্রবলেম নেই। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান মোটের ওপর ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা একটু চাপে থাকবেন বাট সেটা ঠিকই আছে, চলতে পারে, অসুবিধা নেই, ওভারঅল ভালোর দিকেই যাচ্ছে। তাই চাকরির ক্ষেত্রটা একটু লক্ষ্য রাখুন,
উত্তর ফাল্গুনী নক্ষত্র। কালকের দিনে মানসিক চাপ বাড়তে পারে। হস্তা নক্ষত্র আবেগ ক্ষতি করবে। চিত্রা নক্ষত্র তাড়াহুড়ো করতে গিয়ে গণ্ডগোল পাকাতে পারেন, খেয়াল রাখবেন। পরেরটা তুলা রাশি, তিন সংখ্যা 12:40 থেকে 2:10 বুঝে ব্যবহার করুন, দুপুরবেলা, বাদবাকি সময় ব্যবহার করতে পারেন। আপনি বেশ ভালো রয়েছেন, আপনার বাবা মা ভালোই রয়েছেন এবং পরিবারের মেম্বাররা, আদার মেম্বার যারা রয়েছে, ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা করি, এই জায়গাগুলো কিন্তু খুব একটা চাপের না। আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন বা তুলারাশির মানুষ হন, তুলারাশির কর্মক্ষেত্রে গ্রোথ যথেষ্ট ভালো। ভালো কোনো খবর, পজিটিভ কোনো কাজ, দায়িত্ব নিয়ে দায়িত্ব উতরে দেওয়া, তাই ফ্রন্টে যাওয়া, দায়িত্ব নেওয়া, চাপের বোঝা সামলে দেওয়া, ক্লিয়ার করে দেওয়া, খুব ভালো হচ্ছে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য। কিন্তু আমি বহু দায়িত্ব বা বেশি দায়িত্ব অন্যের বোঝা নিতে বারণ করব, সেগুলো করতে গিয়ে আপনার দিন নষ্ট হতে পারে। নিজের কাজকে সামলে চলুন, দেখে চলুন এবং পজিটিভলি চলতে থাকুন আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন। আশা তো করব আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হচ্ছে, কাজকর্মের ক্ষেত্রে বসেদের সাপোর্ট পাবেন, শত্রুতা কমতে চলেছে, কলিগদের থেকে একটু প্রবলেম আসতে পারে, বাট সেটা প্রবলেম বলে বলবো না, এটা একটু চাপ বলতে পারি, এর বাইরে কিছু নয়, এর বেশি কিছু নয়। আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন, বিজনেস ক্ষেত্র মোটের ওপর স্টেবল বলা চলে, বিজনেস ক্ষেত্র বা বিজনেস পার্ট মোটের ওপর স্টেবল বলা চলে। পারিবারিক জীবন কিন্তু স্টেবল নয়, বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ যে কোনো জায়গা অসুবিধা আসতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, সন্তান সুখ ভালো হচ্ছে, শিক্ষাস্থান মোটামুটি চলছে, তাই পরিবারের দিক যদি খেয়াল না রাখেন অশান্তি করে ভালো দিনকে নষ্ট করতে পারে। চিত্রা নক্ষত্র হলে ধার দেবেন না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব থেকে দূরে থাকুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনের জন্য দৃঢ়প্রত্যয়ী হন, দৃঢ়চেতা হন, ভালো ফল পাবেন, নাহলে কিন্তু অসুবিধায় পড়ে যেতে পারেন। পরেরটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির নাম্বার 9 ইউজ করতে পারেন, এত মঙ্গলবার, 2 ধনতেরাস, আশা করতে পারি পজিটিভ রেজাল্ট দেবে। 12:40 থেকে 2:15 বুঝে ব্যবহার করুন, বাদবাকি দিনকে আপনি ব্যবহার করুন। আপনার বাবার শরীরের জায়গাটা খেয়াল রাখুন, মা এবং আপনি বেশ ভালোই রয়েছেন, কোনো প্রবলেম নেই, এবং আপনার লাইফ পার্টনার ভালো রয়েছেন। বৃশ্চিক রাশি কাজকর্মের ক্ষেত্রে সিঁড়ি বেয়ে ওঠার জায়গা রয়েছে, নতুন কিছু ডিফারেন্ট ওয়েতে ভাবার কথা বলবো, ডিফারেন্ট ওয়েতে ট্রাই করার কথা বলবো, দেখি তো আজকে এটা করে এইভাবে গিয়ে নতুনভাবে চেষ্টা করে নতুন কিছু দিশা খোলার চেষ্টা করি, দেখুন না করে কী হয় দেখি, পজিটিভ হয় কি না হয় সেটা দেখি। আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিকা, আশা তো করবো, আশা করতেই পারি আপনি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, পজিটিভ ফল পাবেন আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিকা হন। এবং হাটকে ভাবুন, একটু বেটার রেজাল্ট পাচ্ছেন, পরিবারকে এন্টারটেন করুন, হাজব্যান্ড ওয়াইফ রেজাল্ট ভালো পাবেন, পরিবারকে টাইম দিন, পরিবারের মধ্যে বন্ডিং বা বোঝাপড়া বা সম্পর্কগত দিকগুলো মজবুত করুন, স্টেবল রেজাল্ট রয়েছে। অকারণে মাথা গরম করতে পারেন, রাগজেদ বাড়াতে পারেন, খরচা করে ডিপ্রেসড হয়ে পড়তে পারেন, এটা লক্ষ্য রাখবেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাতে সন্তান সুখ, বিদ্যাস্থান দুটো ক্ষেত্রেই ভালো হচ্ছে, বন্ধুদের সাপোর্ট আশা করতে পারি, প্রেমের সাপোর্ট হচ্ছে না, চলছে না, ব্যবসা একটু চাপে রাখছে আপনাদেরকে, তাই যারা বিজনেসম্যান বিজনেস ওম্যান বৃশ্চিক রাশি একটু চাপে থাকবেন, তাই ডিফারেন্ট ওয়েতে ভাবুন, নতুন করে ভাবুন, নতুনভাবে ভাবুন, ভালো রেজাল্ট আসবে। মূলা নক্ষত্র বৃশ্চিক রাশি হলে মেপে কথা বলুন, বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশি মেপে কথা বলুন, অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি বাবার সাথে গণ্ডগোল হতে পারে, জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি কালকের দিনে তাড়াহুড়ো করুন, ভালো রেজাল্ট পাবেন। পরেরটা তো জানেন, আপনি যদি ধনুরাশির মানুষ হন, কালকের দিনে এক সংখ্যার ব্যবহার, সবাইকে ডাকবেন। আর কালকের দিনে 12:40 থেকে 2:10 একটু বুঝে ব্যবহার করবেন, বাদবাকি দিনকে ব্যবহার করতে পারেন, শরীরটা বেশ ভালোই রয়েছে, মা বাবার শরীর নিয়ে একটা টেনশান রয়েছে, পয়সা চাপটা কাটিয়ে দেবে এবং কেটেও যাবে, পয়সার চাপ, পয়সা নিয়ে টেনশান, পয়সা নিয়ে মাথা ব্যথা কমবে। সবচেয়ে বড় কথা কী জানেন, আপনার সাথে আপনার পরিবারের মানুষজনদের সম্পর্ক মোটের উপর ভালো হচ্ছে, তিনজন মানুষের সাথে সম্পর্ক আপনার ভালো হবে,
বাবা মা এবং আপনার লাইফ পার্টনার, এই তিনজনের সাথে সম্পর্ক ভালো হবে। প্রেমিক প্রেমিকার একে অপরকে হয়তো সহ্য করতে পারবেন না, এটা হতে পারে, একটু খেয়াল রেখে চলুন। শত্রুতা কিন্তু থাকছে কালকের দিনের জন্য, শত্রুতা করা, বদনাম রটানো, এটা একটু থাকছে। একটু খেয়াল রাখলে আমার মনে হয় ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন আপনি যদি ধনুর মানুষ হন। কর্মক্ষেত্রে ডাঁট নিয়ে কাজ করুন, ওজন বুঝে ভোজন করতে হবে না, বেশি ভোজন করুন, হজম করে ফেলতে পারবেন কালকের দিনের জন্য। তাই ডাঁটে কাজ করুন, দেখা যাবে তারপর আপনি যদি ধনুর মানুষ হন বা আপনি যদি ধনুর জাতক জাতিকা হন। কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বিজনেস পার্ট খুব একটা স্টেবল নয়, চাকরি ক্ষেত্র যথেষ্ট ভালো, সকলকে ডাঁট সে কন্ট্রোল করতে পারবেন, ডমিনেট করতে পারছেন, কোনো অসুবিধা নেই, চাপ দিয়ে কাজ করিয়ে নিন, ভালো রেজাল্ট হচ্ছে। উগ্রতা দেখাবেন কিছু ক্ষেত্রে, না গরম মানসিকতা দেখানোর দরকার আছে সেটা দেখাবেন। পড়াশোনার ক্ষেত্র খুব একটা ভালো নয়, সন্তান সুখ আশা করছি ভালো হচ্ছে। ধনুরাশি মূলা নক্ষত্র হলে কথা দিয়ে জিততে হবে, পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিক হলে হিসাব ঠিকঠাক রাখুন, উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকুন, নষ্ট করে দেবে সব কিছু, খেয়াল রাখবেন। মকর রাশি এক সংখ্যা 12:30 থেকে 2:10 সামলে ব্যবহার করা, মকর রাশির বাবা মা এবং নিজেদের দুটো সাইডেই শরীর স্বাস্থ্য ভালো থাকছে, তাই আপনিও ভালো থাকবেন, ইভেন আপনার বাবা মাও ভালো থাকছেন, কোনো চাপ নেই। পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে, পকেটের মধ্যে থাকছে, পয়সার বা ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস যারা রয়েছেন স্টেবল রেজাল্ট পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন, দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে অতিরিক্ত বার্ডেন বা বোঝা চাপতে চলেছে, কর্মক্ষেত্রে চাপের ঘাড়ে নাভিশ্বাস উঠতে পারে বা হাঁসফাঁস হাঁসফাঁস করতে পারেন আপনি যদি মকরের মানুষ হন বা মকর রাশির জাতক বা জাতিকা হন। তাই কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্রের জায়গা, দায়িত্ব নিলে বুঝে শুনে নিন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, সামলে নিজেকে একটু হাইড করে কাজ করুন আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন, তাহলে চাপ এবং টেনশান দুটোই বাড়বে, প্রেশার বাড়বে। পারিবারিক জীবন যথেষ্ট স্টেবল বা শুভ হলেও আর্নিংয়ের যে রাস্তা সেটা কিন্তু খুব একটা ভালো নয়, অর্থের চাপ নেই কিন্তু রাস্তাটা খুব একটা ভালো নয়। বিজনেস ক্ষেত্র মোটের উপর স্টেবল থাকছে, কিন্তু দায়িত্বের বোঝা পালন করতে গিয়ে অনেক রকম প্রবলেম তৈরি হতে পারে, এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রেম প্রেমিক প্রেমিকা আশা করছি ভালো ফল পাবেন, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থানে একটু প্রবলেম রয়েছে, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, মনোসংযোগ বা মনোযোগের জায়গায় প্রবলেম রয়েছে। উত্তরা ছাড়া নক্ষত্র অতিরিক্ত ব্যয়, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন বা আবেগ ক্ষতি করতে পারে, ধনিষ্ঠ নক্ষত্র ভাইলেন্ট হয়ে পড়তে পারে, চেঁচা মেচি মাথা গরম করে এক সাকার করে ফেলতে পারে। পরেরটা কুম্ভ রাশি, আট ব্যবহার করুন, ধীর থাকুন, ধীর কালকের দিনে ওয়েট করুন, একটা মাত্র টাইম 12:45 থেকে 2:10, বাদবাকি পুরো দিন আপনার, ওয়েট করুন, সাকসেস আপনার কাছে আসবে, আপনাকে ছুটতে হবে না, যে লাফালাফি করবেন যে ছোটাছুটি বেশি করবেন তার কিছু হবে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন, স্থির থাকবেন, দেখি ওয়েট করে দেখি আসে কি না আমার কাছে, আপনার কাছে আসবে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হন, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, সাকসেস আপনার কাছে আসবে, আপনার কাছে এসে ধরা দেবে বা আপনার কাছে এসে থামবে। আর একটা কথা, কালকের দিনে আপনি শত্রুতা করুন যারা আপনার পেছনে লাগে, একটু নাড়িয়ে দিন তাদেরকে, ঘেঁটে দিন তাদেরকে, কারুর নামে বদনামও করতে পারেন যারা আপনার পেছনে লাগছে, আপনার জীবনে অবশ্যই অবস্ট্রাকশন তৈরি করছে, এটা ব্যাপার, যদিও করা উচিত নয় কিন্তু অ্যাকচুয়ালি কালকে আপনার জেতার দিন, এই জন্যই বলা, তাই সর্বতোভাবে জিতবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়। তাই মাথা থেকে বোঝা মনের ওপর চাপ দুটোই হাঁটান। আপনার এবং আপনার বাবা মায়ের শরীর ভালো রয়েছে, একমাত্র প্রেম বাদে আর কোনো জায়গায় কোনো চাপ নেই, তবে অতিরিক্ত ব্যয়ের দরুন একটা মানসিক চাপ তৈরি হতে পারে, খরচা পরিবার বা হাজব্যান্ড ওয়াইফ বা একে অপরের জন্য যাই বলুন, প্রেমিক প্রেমিকারা সামলে চলুন, নাহলে কিন্তু প্রবলেম রয়েছে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই হাজব্যান্ড ওয়াইফ। এবং সবচেয়ে বড় কথা, কালকের দিনে পরিবারের জন্য কিছু করতে পারবেন, পরিবারের জন্য কিছু ভালো কিছু করতে পারেন, অসুবিধা নেই। ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি হলে কালকে
যত পারবেন কথা বলবেন, শতবিজা নক্ষত্র কালকের দিন মনের জ্বালা মিটিয়ে নিতে পারেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অকারণে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, আপনি করতে পারেন, লক্ষ্য রাখবেন। লাস্ট হচ্ছে মীন রাশি, তিন সংখ্যা, 12:40 দুপুরবেলা থেকে প্রায় দুটো, একটু সামলে বাদ বাকি পুরো সময়কে আপনি পজিটিভলি ব্যবহার করুন, আপনি যদি মীন রাশির মানুষ হন। গুরুজনদের স্বাস্থ্য যথেষ্ট ভালো, আপনার শরীরের জায়গা গণ্ডগোল রয়েছে, এক নম্বর। এবং দু নম্বর কথা হচ্ছে আপনার সাথে আপনার পরিবারের মেম্বার বা সদস্যদের সম্পর্কগত দিকগুলো কিন্তু টানাপোড়েন চলতে পারে, অশান্তি বা অসুবিধা চলতে পারে, অকারণে বিবাদ, অকারণে ঝামেলা, ফালতু ক্লেশ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গোলযোগ, দুজো একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে, লক্ষ্য রাখুন। প্রেম ভালোবাসা মোটের উপর স্টেবল রেজাল্ট দিচ্ছে, প্রেমিক প্রেমিকারা একে অপরের সাথে ভালো ফল পেতে পারবে। কর্মক্ষেত্র অ্যাভারেজ চলছে, ব্যাপক কিছু নয়, খুব খারাপও কিছু নয়, নর্মাল একটা দিন, নর্মাল একটা প্রেশার নিয়ে প্রেশারের দিন, এবং কাজকর্মের ক্ষেত্রে যেরকম চাপ থাকে সেটাই চলবে, ব্যাপক কিছু টেনশন নেবেনও না আর আশা করছি আসবেও না। বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, গ্রোথ রয়েছে, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস কমতে চলেছে, বাট পরিবার বা পারিবারিক জীবন বা পারিবারিক ক্ষেত্র, পারিবারিক জীবনের দিকটা আপনার বা আপনাদের জন্য কিন্তু খুব একটা স্টেবল নয়, সন্তান একটু দুশ্চিন্তা করাতে পারে, বিদ্যাস্থান ভালো হচ্ছে। তাই পরিবার, পরিবারের যারা যারা সদস্য আছে, যজন সদস্য রয়েছেন বা যজন মেম্বার রয়েছেন, আপনি যদি মীন রাশির মানুষ হন, এদিকটা লক্ষ্য রাখুন বন্ধুরা, বা এই জায়গাটা, এই দিকটা একটু নজর রেখে চলুন। আমি আশা করবো ওভারঅল এটা কিন্তু আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে। ঝুঁকি নেবেন না কোনোভাবে, পরিবার নিয়ে ঝুঁকি নেবেন না, আর কাউকে ছোটো বড়ো কোনো মন্তব্য বা কথা বলবেন না, পরিবারের ক্ষেত্রে চাপে পড়তে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদের জাতক বা জাতিকাদের লোকের উস্কানিতে নেচে যেতে পারেন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র অতিরিক্ত টেনশন করে ফেলতে পারেন, রেবতী নক্ষত্র যেখানে ঝামেলা সেখান থেকে আপনি 100 হাত দূরে থাকবেন, নাহলে ঝামেলা আপনার ঘাড়ে চেপে যাবে, খেয়াল রেখে চলুন। এই হচ্ছে আগামীকালকে মেষ থেকে মীন রাশির রাশিফল, আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলার পথে সাহায্য করবে, এটুকুই থাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।